রাজ্যের মাটির মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। চার বছর সময়ে আমরাও পারি অসম্ভবকে সম্ভব করতে, এই দৃঢ় মানসিকতা প্রথিত করে গেছেন রাজ্যের স্বপ্ন দেখা উন্নয়নকামী প্রতিটি মানুষের মনে। গোমতী দিয়ে মধ্যের সময়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু রাজ্যের জনপ্রিয় নেতা আর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই মাটির মানুষই আছেন যে সহজে অনাবিদ মন আর সারল্য নিয়ে 18 নির্বাচনে বিজেপির জয়লাভের পর আনন্দ অশ্রুতে চিকচিক করে উঠেছিল তার মন আর হৃদয়। মাটির মানুষই জনপ্রিয় নেতা বৃহস্পতিবার সেই সারল্য আর ডাউন টু আর্থ মন নিয়ে সাব্রুমে দৈত্যেশ্বরী মন্দিরে জনতার মাঝে উপস্থিত থেকে সবার সঙ্গে পাত পেরে খেলেন মন্দিরের মহাপ্রসাদ। তার প্রিয় রাজ্যবাসীর সঙ্গে এক পংক্তিতে বসে শুধু প্রসাদ খাওয়া নয়, পরম উৎসাহ নিয়ে প্রসাদের বালতি হাতে নিয়ে বিতরণ করলেন মহাপ্রসাদ সবাইকেই। এই হলেন বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী থাকার সময় যেমন ছিলেন, আজ যখন আবার বিজেপির পতাকা সারা রাজ্যে আবার ফুটিয়ে তুলতে দলীয় কর্মসূচিতে আজ সাব্রুম তো কাল উদয়পুরে মানুষের মাঝে উপস্থিত থাকছেন, তখনও রাজনৈতিক কর্মসূচির বাইরেও এভাবেই তার প্রিয় প্রান্তিক রাজ্যবাসীর সঙ্গে মিশে যান সেই সারল্য নিয়ে। বৃহস্পতিবার সাব্রুম সফর সূচিতে রাজ্যবাসীর মঙ্গল কামনায় শান্তিযজ্ঞেও অংশ নেন বিপ্লব কুমার দেব। বস্তুত পক্ষে বিপ্লব কুমার দেব তার নেতৃত্ব আর সাহস দিয়ে যেভাবে প্রবল পরাক্রমশালী বাম দুর্গকে ভেদ করে রাজ্যে বিজেপির সরকারের স্বপ্ন সফল করেছেন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে সেই পালা বদল আক্ষরিক অর্থেই ছিল ম্যাজিক্যাল। জনতার এই বিপুল আশীর্বাদ পাবার পরে মুখ্যমন্ত্রী হয়ে সেই ডাউন টু আর্থ মন নিয়েই রাজ্য চালিয়ে গেছেন বিপ্লব কুমার দেব। তাই রাস্তার মাঝে গাড়ি থামিয়ে কোনো ফুচকা বিক্রেতা থেকে ফুচকা নিয়ে তার সঙ্গে গল্প জুড়ে দেওয়া হোক, অথবা কোনো প্রান্তিক সামান্য কৃষকের বারান্দায় বসে সুখ দুঃখের ভাগিদার হওয়া, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনৈতিক গেম চেঞ্জারের ব্যক্তিত্ব হয়েও নিজের পূর্ণতা যেন খুঁজে পেয়েছেন রাজ্যের সহজ সরল মনের মানুষদের সঙ্গেই। আর এই ভূমিকা নিয়ে যেসব মন্থরার দল ঘোলা জলে শিং মাছ ধরার চেষ্টা করেছে, সেই সব নিম্নমানের প্রচেষ্টাকে হেলায় পাশ কাটিয়ে আবার নিজের মনের টানে ফিরে গেছেন তার নিজের মানুষদের মধ্যেই। যেন এটা পরম সত্য যে বিপ্লব কুমার দেব নিশ্চিত জানেন যে মিথ্যার যা কিছু আছে তা ক্ষণস্থায়ী, প্রকৃত সত্য আর জনকল্যাণকামী রাজনেতার পথে হল মন চলো নিজ নিকেতন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা আসলে স্বামী বিবেকানন্দকে অবশ্যই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, যে স্বামীজি বলে গেছেন মানুষের মধ্যেই ঈশ্বর নিহিত। বিপ্লব কুমার দেব তাই মানুষের সঙ্গে আছেন, তাদের সুখ দুঃখের ভাগিদার আর আনন্দ বেদনার অংশীদার হয়ে। রাজনীতি যদি মানুষের সেবা হয় প্রকৃত অর্থে, তবে ত্রিপুরার রাজনৈতিক জমিতে সবসময় মানুষের সেবাই করে গেছেন বিপ্লব কুমার দেব। তাই রাজ্য রাজনীতিতে তিনি পাল্টে দিতে পারেন বহু হিসাব নিকেশ, উল্টে দিতে পারেন অত্যাচার আর লাল দুর্গের প্রাসাদ, তিনি সবার বিপ্লব কুমার দেব, একজন রাজনৈতিক গেম চেঞ্জার আর একজন সারল্য আর স্বপ্ন দেখা মানুষ। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।